মামার বাড়িতে গিয়ে মামা ধারালো অস্ত্রের কোপে প্রাণ দিতে হলো ভাগ্নেকে। ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েতের পাড়াগুড়ি এলাকায়। জানা যাচ্ছে আতাউর রহমান নামে বছর ২৮ ওই যুবক গত ১৩ জুলাই বাবা মায়ের সাথে দিনহাটা আলোকছড়ি এলাকায় তার মামা রৌশন আলীর বাড়িতে যায়। আর সেখানেই তার মায়ের সাথে মামার জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ বাঁধলে তার বাবাও সে আক্রান্ত হয়। তবে তার বাবার ক্ষতি গুরুতর না হলেও মাথায় ধারালো অস্ত্রের আঘাতে লুটিয়ে পড়ে আতাউর। তড়িঘড়ি তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে মৃত ওই যুবকের স্ত্রী সহ দুই বাচ্চা রয়েছে। কোলে পাঁচ মাসের বাচ্চাকে নিয়ে আতাউর স্ত্রী জানায়, মামার বাড়িতে গেলে মামা তার স্বামীকে আঘাত করে আর তার ফলে মৃত্যু হয় আতাউরের। মৃত ওই যুবকের বাবা ও মা জানান, তাদের নিজের নামে জমি তার মামা তাদের দিচ্ছিল না, সেটা জানাতে যেতেই তারা সেখানে আক্রমণের শিকার হন। অভিযুক্ত ওই যুবক প্রথমে আতাউরের বাবাকে আঘাত করলে নিজের বাবাকে বাঁচাতে ছুটে যায় সে, আর সেখানেই মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মামা রৌশন আলী। পেটলা গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক একরামুল হক জানান, জমি নিয়ে বিবাদের জেরে মৃত ওই যুবকের মামা দা দিয়ে মাথায় আঘাত করে আর তার জেরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় ওই যুবকের। তিনি আরও জানান, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে এদিনের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। এমনকি মৃত যুবকের পরিবার সহ গ্রামবাসী সকলেই অভিযুক্ত রৌশন আলীর কঠোর শাস্তি দাবি করেন। আমি ধরিয়েছি জমি মাফি থিয়েছি, খুঁটি খুঁটি গাড়িছি, খুঁটি ঘুরেছে, তাই জিজ্ঞাসা করে দিচ্ছি কেন তুমি জমি ইয়ে দেখো না কার জমি, তা তোমার রোয়া গেছেন এই দুই এক কথায় না গিয়ে ওই বাবক ধরছে, তখন সবা ধরি ফেলাইছে বুধবার ১২টার সময়। বুধবার কি হয়েছে? মামার ঘর থেকে মাছ ছুটাইছে। কবে? বুধবার দিন গেছে আলোকঝারি, গেছে আলোকঝারি ডাকে নিয়ে যায় ছুটি মারছে। কেন আঘাত করলো? কেন বলে করলো আমি এরকম জানি, বাড়ির না আমি মাকে যখন ঢাকে ফেলে দিলো আমাকে চড়ে বেড়াচ্ছে, এই জন্য ও দৌড়ি গেল যে কেন আমার বাবাকে তুই চড়াস, এই এইটাই পিছন থেকে তখন দৌড়ি এসো তিনজন, প্রথমে রৌশন আলী, রমুজ আর রমুজের ছেলে। জমি সংক্রান্ত কিছু ব্যাপার আছে কি? জমি সংক্রান্ত ব্যাপার ওই জমিটা আমার ওখানে ওর মার জমি ছিল, ওখানে ওকে বলছে তুমি আমার জমি খুঁটি উড়ে লিখানি, শুধু এই কথাটাই বলছে, জমি আমার ওখানে আছে। মামা বাড়ি কোথায়? মামা বাড়ি আলোকধারি। যিনি এই কাজটি করেছেন মামা, তার নাম কি? রৌশন আলী। যে মারা গেছে কি হয় আপনার? আমার দুই নম্বর ছেলে। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর উদ্দিন মিয়া। আপনার ছেলের নাম? আতাউর রহমান। ঘটনা হচ্ছে সম্ভবত ১৩ তারিখ, এটা মামার বাড়িতে গেছিল, সেখানে মামা ভাঙনের মধ্যে একটা গণ্ডগোল লাগে, সেই গণ্ডগোলে ছেলেটাকে দা দিয়ে কুপিয়েছে। ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত নারায়ণ মিশনে ছিল, আজকে মানে কালকে ইন্তেকাল করছে, তার জানাজা হবে। যেটা আমরা শুনলাম জমি নিয়ে গণ্ড, ভাই বোনের মধ্যে অংশীদারি সম্পত্তি, এদের নামে কাগজপত্র ছিল, সেটাকে নিয়ে সমস্যা। তো আপনি তো এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক, তো আপনারা ব্যাপারটাকে কীভাবে নিচ্ছেন? প্রশাসনিক কোনো লেভেলে নিয়ে যাবেন কি? হ্যাঁ, মামলা হয়েছে, এখন পুলিশের মতো তদন্ত করতেছে। আপনার নাম? আমার নাম একরামুল হক। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? কাটলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও ২০০০ টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন ৯০০২৮ ০৫৪১৪ অথবা ৯৯৩২৫৩১০৩৯ নম্বরে।